হাই, আমি ডাক্তার মাধব। ডাক্তার, আজকে আমরা দ্বিতীয় পর্বে চলে এলাম এবং দ্বিতীয় পর্বে যেটা পড়বো সেটা হচ্ছে অনেকগুলো ভেক্টর আছে, সেই ভেক্টরগুলোকে কীভাবে আমরা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস বা জেড অ্যাক্সিস, মূলত এখানে টু ডাইমেনশনে বিশেষ করে হয় এক্স আর ওয়াই, তো ওই দুটো অক্ষ বরাবর কীভাবে আমরা প্রকাশ করব। তো আগের দিন আমরা রেজুলেশন শিখেছি, ভেক্টরের বিভাজন, সেই ভেক্টরের বিভাজন পদ্ধতিকে ব্যবহার করে আমরা এগুলো এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস বরাবর সমস্ত যে ভেক্টর আছে সব ভেক্টরগুলোকে আমরা রিপ্রেজেন্টেশন করতে পারবো। যেমন ধরো এই একটা ভেক্টর, এই ভেক্টরটার নাম দিলাম এফ ওয়ান, একটা ফোর্স। এই বরাবর আর একটা ভেক্টর আছে, এটার নাম দিলাম ধরো এফ টু ফোর্স। আবার এই বরাবর আর একটা ভেক্টর আছে, এটা ধরো এফ থ্রি ফোর্স। এরপর এদের আমরা রেজাল্টেন্ট ক্যালকুলেট করবো। রেজাল্টেন্ট ক্যালকুলেট করবো কোন ফর্মুলাটি ইউজ করে, না এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা যে কম্পোনেন্টগুলো সেই কম্পোনেন্টগুলো, মানে এটাকে যদি আমি এক্স ধরে নিই, এটা মাইনাস এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে মাইনাস ওয়াই। এখন দেখো আমি যে ধরে নিয়েছি যে এটা এক্স অ্যাক্সিসের রেসপেক্টে অ্যাঙ্গেল করেছে থিটা ওয়ান, এটা ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে অ্যাঙ্গেল করেছে থিটা টু, আর এটা হচ্ছে মাইনাস ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে অ্যাঙ্গেল করেছে থিটা থ্রি। এখন দেখো এফ ওয়ানের দুটো কম্পোনেন্ট পাবো, একটা হচ্ছে কি থিটার ডিরেকশন, যেদিকে থিটা থাকে সেদিকে ভ্যালুটা কী হয় এফ ওয়ান কস থিটা, আর ঠিক উল্টো দিকে কী হয় এফ ওয়ান সাইন থিটা। 90 ডিগ্রি রেজুলেশন করছি আমরা, 90 ডিগ্রি ভাগ করছি ভেক্টরকে, বা লম্ব উপাংশের বিভাজন বলা হয়। এরপর থেকে এফ টু আছে, এই বরাবর কী কাজ করছে থিটা, মানে ওয়াইয়ের সঙ্গে, তাহলে এই ডিরেকশন আসবে এফ টু থিটার দিকে, এফ টু কস থিটা, আর এই বরাবর আসবে ভেক্টরের এফ টু সাইন থিটা। একইরকমভাবে এফ থ্রি দেখো মাইনাস ওয়াই অ্যাক্সিস সঙ্গে কোণ করছে, তাহলে এই ডিরেকশন আসবে কস আসবে এফ থ্রি কস থিটা থ্রি, তাহলে টু গুলো এগুলো হবে এটা টু, এটা যে টু আসবে এটা, এগুলো ওয়ান করে দিয়ে এটা ওয়ান, এটা ওয়ান। আচ্ছা একবার এই ডিরেকশন আসছে দেখো এফ থ্রি সাইন অফ থিটা থ্রি। এখন আমরা যদি এই পয়েন্টের রেসপেক্টে টোটাল ফোর্সটা দেখি, তাহলে দেখো রাইট সাইডে ফোর্স আছে অনলি ফোর, একটা ওয়ান ফোর্স আছে এখানে এফ ওয়ান কস থিটা ওয়ান, তো রাইট সাইডে এটা লিখলাম এফ ওয়ান কস থিটা ওয়ান ইকুয়াল টু, লেফট সাইডে ফোর্স দেখো দুটো আছে এফ থ্রি সাইন থিটা থ্রি, এফ থ্রি সাইন থিটা থ্রি প্লাস এফ টু সাইন থিটা টু, নাম্বার ওয়ান ইকুয়েশন। নাম্বার টু দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর ফোর্স আছে নেগেটিভ বরাবর বা ডাউনওয়ার্ড, এফ থ্রি আছে এফ থ্রি কস থিটা থ্রি ইকুয়াল টু আপওয়ার্ড ডিরেকশনে যে দুটো ফোর্স আছে এফ ওয়ান সাইন থিটা ওয়ান, এফ টু কস থিটা টু, এফ ওয়ান সাইন থিটা ওয়ান প্লাস এফ টু কস থিটা টু, এটা হচ্ছে দু নম্বর ইকুয়েশন। এই দুটো ইকুয়েশনকে যদি আমরা সলভ করি তাহলে এদের টোটাল যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আমরা ক্যালকুলেট করে নিতে পারবো, ধরো এফ ওয়ান এফ টু বা এক্স ইস বরাবর কত কাজ করবে। অনেক ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম কন্ডিশন দেওয়া থাকে তাদের ক্ষেত্রে, যেমন জাস্ট একটা আমি পিকচার দেখেছি, ধরো এরকমভাবে একটা বড় ধরনের ব্লক আছে, একে একজন এই বরাবর টানছে, একজন এই বরাবর টানছে, আবার একজন এই দিকে সোনা টানছে, এই দিকে সোনা টানছে, তো একে যদি বলে যে ইকুইলিব্রিয়াম পজিশনে এফ ওয়ান এফ টু এফ থ্রি বা কোন তার সঙ্গে কত কোণ করে থাকবে, এগুলো তোমাকে যদি ক্যালকুলেট করতে বলে তাহলে সমস্ত যে ফোর্স আছে তাদেরকে একটা অ্যাক্সিসের রেসপেক্টে আমরা এটাকে ধরো এখান থেকে তখন ধরে নেবো, এটাকে এখান থেকে ধরে নেবো, এই বরাবর যে ফোর্সগুলো আছে দেখো এই রাইট সাইডে ফোর্স বার করবো, লেফট সাইডে ফোর্স বার করবো, আপওয়ার্ড ডিরেকশনে বার করবো, ডাউনওয়ার্ড ডিরেকশনে বার করবো, যে যে ইকুয়েশনগুলো করবো আমরা রাইট সাইডে ফোর্সের সঙ্গে লেফট সাইডে ফোর্স ইকুয়াল করবো, আপওয়ার্ড ফোর্সের সঙ্গে ডাউনওয়ার্ড ফোর্স ইকুয়াল করবো, দিয়ে আমরা জাস্ট ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করলে ওখান থেকে আমরা অ্যান্সার পেয়ে যাবো, যেটা যে ধরনের অ্যান্সার চাইবি। এই জন্য এই কম্পোনেন্টটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। এরপর আমরা চলে যাই, আমরা তো শিখেছি ইউনিট ভেক্টর, একক ভেক্টর, একক ভেক্টর মিন্স হচ্ছে যার ম্যাগনিটিউড অর্থাৎ মানটা হবে এক, তাকে বলবো আমরা একক ভেক্টর। অনেক ক্ষেত্রে আমরা একক ভেক্টরকে কী দ্বারা ডিনোটেড করি, এন ক্যাপ হিসাবে ডিনোটেড করি, এন ক্যাপ ইকুয়াল টু এ ভ্যাক্টর ডিভাইডেড বাই মড অফ এ ভ্যাক্টর, মানে এ ভ্যাক্টরটার ইউনিট ভ্যাক্টর হচ্ছে এন ক্যাপ, যাকে আমরা এ ভ্যাক্টর ডিভাইডেড বাই মড অফ এ ভ্যাক্টর দ্বারা রিপ্রেজেন্টেশন করা হয়। এখন আমরা নিশ্চয়ই পোল শিখেছি, পোল মিনস হচ্ছে আমাদের সাধারণত তিনটে আছে, যেটাকে আমরা বলি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস, থ্রি ডাইমেনশনিং। তো থ্রি ডাইমেনশন ধরো আমরা ধরে নিচ্ছি যে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে যে ইউনিট ভেক্টরটা কাজ করছে বা যেটা আমরা রিপ্রেজেন্টেশন করছি তাকে আমরা ধরছি আই ক্যাপ, আর ওয়াই অ্যাক্সিস বরাবর এটা ওয়াই, এটা এক্স, ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা কাজ করছে যেটা হচ্ছে জে ক্যাপ, আর জেড অ্যাক্সিস বরাবর যে ভেক্টর ইউনিট ভেক্টরটা কাজ করছে তা হচ্ছে কে ক্যাপ, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস বরাবর জে ক্যাপ,
আর জেড এক্সিস বরাবর হচ্ছে কে ক্যাপ। এখন যদি আমরা এখানে সামথিং একটা ভ্যালু এর সামনে লিখে দিই, ধরো এটা 3 বা x ধরে নিচ্ছি, এখন x এর ভ্যালু 1 2 3 4 5 এর সঙ্গে হতে পারে x, এটা ধরো লিখছি z, এটা হচ্ছে y, তার মানে এটা y এক্সিস বরাবর ভাস্কর্যটাকে রিপ্রেজেন্টেশন করছে, এটা হচ্ছে এটা x এক্সিস বরাবর, এটা y, এটা z। এরপর আমরা দেখব এই যে ভেক্টরগুলো আছে, x এর ভ্যালু ধরো এখানে 2 হতে পারে, এটার ভিতরে 3 হতে পারে, এটার ভিতরে 4 হতে পারে, তাহলে একটা পয়েন্ট চলে আসছে না, x এর ভ্যালু 2, y এর ভ্যালু 4, z এর ভ্যালু 3, মানে এটা 2, 4, 3, এটা কোঅর্ডিনেট চলে আসছে, স্থানাঙ্ক, স্থানাঙ্ক জানতে নিশ্চয়ই তোমরা পড়েছো, স্থানাঙ্ক আছে, সেই স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরকে কিভাবে আমরা প্রকাশ করব, বা এই স্থানাঙ্ক দেওয়া আছে তাকে আমরা কিছু ভেক্টর ফর্মে যখন লিখব তখন আমরা কিভাবে লিখব। তো এইটা বোঝার জন্য, এই থিওরিটা বোঝার জন্য তোমরা যে কোনো একটা ঘরের একটা জাস্ট কর্নারকে, কোনকে তোমরা চুজ করে নেবে, সেই কোনটার যে মেঝেতে তুমি দাঁড়িয়েও আছো তার একটা কোণ, একটা যে ওয়াল আছে তাকে তুমি এক্স অ্যাক্সিস ধরো, আর একটা ওয়াল আছে তাকে তুমি ওয়াই ধরে না, ধরো এই যে যদি আমি এটা বলি বোর্ডটার ক্ষেত্রে, ধরো এরকম একটা কর্নার পাবো, আচ্ছা বোর্ডটার ক্ষেত্রে ঠিক বোঝা যাবে না, এই যে এটা যদি একটা কর্নারটা, তাহলে এই বরাবর আমি ধরে নিচ্ছি এক্স অ্যাক্সিস, এই বরাবর আমি ধরে নিচ্ছি কি ওয়াই অ্যাক্সিস, আর এই উপর দিকটাকে ধরে নিচ্ছি আমরা জেড। তাহলে যদি আমরা এই দিকটা এক্স অ্যাক্সিস ধরি, তাহলে এই যে বোর্ডটা আসছে সেই বোর্ডটা দেখো আমাদের কোন প্লেন আসবে, না এই বরাবর এক্স ধরেছি এক্স আর উপর দিকে করেছি জেড, তাহলে এটা আসবে এক্স জেড, আমাদের তখন বোর্ডটা হয়ে যাবে এক্স জেড প্লেন। এবার যদি ঠিক ওই দিকের প্লেনটা ধরি, তাহলে এইদিকে আমি কী ধরেছি ওয়াই, উপর দিকে কী ধরেছি জেড, তাহলে ওটা আসবে ওয়াই জেড। আর যদি আমরা ওই জেডটাতে দাঁড়িয়ে আছি, এটা কি আসবে না, এই ডিরেকশনে ধরেছি এক্স, এই ডিরেকশনে ধরেছি ওয়াই, তাহলে এটা এক্স ওয়াই, অর্থাৎ যেখানে আমরা দাঁড়িয়ে আছি মেঝেটা সেটা হচ্ছে এক্স ওয়াই প্লেন হচ্ছে, যেটা এক্স অ্যাক্সিস ধরেছি সেই দিকের ওয়ালটা, উপর দিকে জেড আছে বলে এক্স জেড, আর ঠিক এই দিকে যেটা ওয়াই ধরেছি সেই দিকটা চলে আসছে আমাদের ওয়াই জেড, এইভাবে এটা আসবে। যেমন এখন যদি আমি বোর্ডের ঠিক পিকচারটা এখানে ড্র করি, তাহলে দেখো এই বরাবর ধরে এক্স ধরছি, এটা সুবিধার্থে জেড ধরছি, আর এইদিকে আমরা ধরে নিচ্ছি ওয়াই। এইখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা কিন্তু বোর্ডের উপরে নেই, ধরো বোর্ডের থেকে এইরকম পজিশনে আছে, উঠে আছে পয়েন্টটা, মানে এই পজিশনটাতে আছে, কারণ এটাতে এইখানে আর লিখতে পারবো না, এই জন্য বোর্ডের উপরে আমি দিচ্ছি। তো এটাকে ধরে নিচ্ছি আমরা, এর যে কোঅর্ডিনেট আছে সেই কোঅর্ডিনেটটাকে আমি ধরে নিলাম এক্স কমা ওয়াই কমা জেড, তাহলে এইটা একটা ভ্যাক্টর, এবং এই ভ্যাক্টরটাকে আমরা ধরে নিচ্ছি যে আর ভ্যাক্টর, এই আর ভ্যাক্টরটাকে এরপর আমরা রিপ্রেজেন্টেশন করবো, যেখানে আর ভ্যাক্টরের ভ্যালুটা আসবে আর ভ্যাক্টর ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস হচ্ছে জেড কে ক্যাপ, এইরকম আছে। তো এখন দেখো আমরা এই যে এই দিকটা দেখো, এটা ধরেছি এক্স, এটা ধরেছি ওয়াই, তার মানে কি এক্স ওয়াই প্লেন। তো এই এক্স ওয়াই প্লেনে আমরা যদি এটাকে জাস্ট ম্যাগনিচিউড নিলাম এক্স, আর ভ্যাক্টর নিয়েছি আই ক্যাপ, প্রথমেই বললাম যে এক্স অ্যাক্সিস বরাবর আমরা আই ক্যাপ করি, তাহলে এই পয়েন্টটা আসছে, আচ্ছা এর সঙ্গে সঙ্গে বাড়িয়ে দিই, তাহলে এতটা চলে এলাম, এটা এক্স। এর ওয়াই বরাবর একই রকমভাবে আমরা নিলাম ওয়াই, আর যেহেতু ভ্যাক্টর এই জন্য জে ক্যাপ নিলাম ওয়াই দিয়ে, তাহলে এই দুটো ভ্যাক্টর যদি আমরা অ্যাড করি, তাহলে কোন ভ্যাক্টরটা রিপ্রেজেন্টেশন করছে দেখো, তাহলে এটা তো এই ডিরেকশনে, এটা হচ্ছে এই ডিরেকশনে, কারণ যে আমাদের অরিজিন আছে মূল বিন্দু আছে তার থেকে বাইরের দিকে ভ্যাক্টর কাজ করে দুটো এক্স অ্যাক্সিস দিচ্ছে, পিছনে যেরকম দেওয়া আছে, তাহলে এটা ঠিক প্যারালাল এটা আছে, তার প্যারালালি আমরা কী করতে পারি ভ্যাক্টরগুলোকে রিপ্লেস করতে পারি, তাহলে এক্স আই মিনস হচ্ছে এইটা, যদিও দেখে মনে হচ্ছে যে এই লেন্থটা বেশি আছে, এই লেন্থটা বেশি আছে, লেন্থটা কম আছে না, কারণ এই এক্সিসটা তো আমরা এইভাবে না, এটা উপর এই ডিরেকশনে আছে, এই জন্য আমাদের ওটাকে মা এরকম রয়েছে, মানে 90 ডিগ্রি, কিন্তু দেখে মনে হচ্ছে 90 ডিগ্রি নেই, বোর্ডটা আঁকা আছে বলে এটা 90 ডিগ্রি আমরা বুঝতে কিন্তু এটা পারছি না, তাহলে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সেম। এখন এটার ডিরেকশন দেখো লেফট টু রাইট, দ্যাট মিনস এটার ডিরেকশন আসবে লেফট টু রাইট। এখন যদি তুমি ট্র্যাঙ্গেল অফ ফ্লো করো, দেখো এইটা একটা ট্র্যাঙ্গেল, এই ট্র্যাঙ্গেলের এটা আছে এই ডিরেকশনে, এটা এই ডিরেকশনে, মানে দুটো সাইড সেম ডিরেকশন, একই দিক হয়ে গেল, তাহলে যেটা অপোজিট থাকবে সাইড বা বাহু সেটা কি করবে অপোজিট ডিরেকশনে তাদের রেজাল্টেন্ট নির্দেশ করবে, তাহলে এই হচ্ছে তার রেজাল্টেন্ট এই দুটো ফ্যাক্টরের এক্স আর ওয়াই এর, মানে এক্স আই ক্যাপ আর ওয়াই জে ক্যাপ, তাহলে রেজাল্টেন্ট এটাকে যদি আমরা ধরি রেজাল্টেন্ট কি হয়ে যাবে এক্স আই ক্যাপ প্লাস হচ্ছে ওয়াই জে ক্যাপ, এটা রেজাল্টেন্ট, রেজাল্টেন্ট সামথিং কিছু একটা ধরে নিচ্ছি বা ওটা ধরলাম না এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ ধরে নিলাম। এরপর দেখো এটা ঠিক মেজার একটা পয়েন্ট, তার থেকে আবার উপর দিকে উঠছে এই ভ্যালুটা কত পর্যন্ত জেড, আর ফ্যাক্টর যদি আমরা ধরি জেড কেটে এই ডিরেকশন কোন দিকে এই ডিরেকশন উপর দিকে, তার উপর দিকের জন্য এরপর এইটা এই ডিরেকশনে আছে, এটা এই ডিরেকশনে আছে, দেখো এই যে ট্র্যাঙ্গেলটা আমরা যে হাত দিচ্ছি এই ট্র্যাঙ্গেলটা, এই ট্র্যাঙ্গেলটার ক্ষেত্রে
এটা যে ডিরেকশনে আছে এটা সেম ডিরেকশনে আছে তাহলে এটা কি করবে অপোজিট ডিরেকশনে তাহলে রেজালট্যান্ট নির্দেশ করবে তাহলে অপোজিট ডিরেকশনে যদি নির্দেশ করে তাহলে r = চলে আসছে x আর এটা অ্যাড হয়ে যাবে তার মানে r যে ভেক্টরটা আছে r ভেক্টর = চলে আসছে x i k + y j k + হচ্ছে z k k এটা নির্দেশ করছে যেটা আমরা বললাম এটা এরপর যদি আমরা কতগুলো পয়েন্ট ধরে এই জাস্ট পয়েন্ট দেওয়া আছে 2, -3, -5 এই পয়েন্টটাকে ভেক্টর যদি আমরা রিপ্রেজেন্টেশন করি তাহলে 2 এটা x অ্যাক্সিস i ক্যাপ প্লাস মাইনাস অফ 3 এটা হচ্ছে j ক্যাপ প্লাস 5 অফ k ক্যাপ আর আমরা বলতে পারি 2 i ক্যাপ প্লাস 3 j ক্যাপ এটা মাইনাস সাইন চলে আসছে প্লাস হচ্ছে 5 k ক্যাপ এটা হয়ে গেল আমাদের একটা ভেক্টর এই ভেক্টরটার নাম হচ্ছে আবার কনস্ট্যান্ট ভেক্টর স্থির ভেক্টর কেন কনস্ট্যান্ট না দেখো এই ভ্যালু যেগুলো আছে সেই ভ্যালুগুলো দেখো কনস্ট্যান্ট 2 3 5 এই জায়গায় যদি x চলে আসে যেমন এখানে আছে x y z এগুলো হচ্ছে ভেরিয়েবল তখন ওটাকে বলবো ভেরিয়েবল ভেক্টর এটা হচ্ছে কনস্ট্যান্ট ভেক্টর একই রকম এখান থেকে প্রবলেম পড়ে ধরো একটা ট্রায়াঙ্গেল আছে ওই ট্রায়াঙ্গেলের যে কর্নার আছে সেই কর্নারগুলোর পজিশন কোঅর্ডিনেটটা তোমার দেওয়া আছে পজিশন যে কোঅর্ডিনেট আছে সেই কোঅর্ডিনেটগুলো আছে এটা ধরো কমা আছে 2 কমা হচ্ছে 3 তারপর হচ্ছে 4 এটা হচ্ছে 5 কমা 3 এটা হচ্ছে 4 আর পরে কি হবে না যাও মাইনাস 4 করে দিই এটা হচ্ছে তোমার 1 কমা 2 কমা 3 সামথিং কিছু একটা ধরো এরকম কোঅর্ডিনেট এখানে আমাদের কিন্তু প্রেজেন্টেশন করা আছে এইবার যদি আমাদের তো ভেক্টরগুলো ক্যালকুলেট করতে হয় যাও এখানে ভেক্টরগুলো আমরা যদি বলি এ বরাবর ক্যালকুলেট করব একটা ভেক্টর তার ক্ষেত্রে সবসময় মনে রাখবো আমরা যখন এটা এই ডিরেকশনে যাবে এই ডিরেকশনে যখন যাবে তার ক্ষেত্রে আমরা এইটা থেকে এটা কি করব আমরা বিয়োগ করব যে যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটা লিখবি তা আমরা দেখি নি যে এটাকে আমরা কিভাবে একটা রিপ্রেজেন্টেশন করছি না ধরো এখানে যে ভেক্টর আছে সেই ভেক্টর দুটো ভেক্টর পজিশন কোঅর্ডিনেট ধরে নিলাম একটা x1 একটা y1 আর সেখানে পিকচারটা এই দিক এই দিকে আঁকি এটা দেখো কোঅর্ডিনেট আছে এটা ধরে নিচ্ছি x1 y1 z1 আর একটা কোঅর্ডিনেট এখানে আছে x2 y2 z2 এটা এই ডিরেকশন এটা ডিরেকশন এই প্রথম এটা অ্যাড করে দিলাম মানে জাস্ট এই দুটো পয়েন্ট এই একটা পয়েন্ট একটা পয়েন্ট এরপর যদি আমরা এদিকে সাইন চিনি এটা আমাদের ঠিক দেখো এটাকে যদি আমরা ধরে নিই যে r1 ভেক্টর এটাকে যদি ধরে নিই r2 ভেক্টর পজিশন ভেক্টর আর এটা r ভেক্টর তাহলে তুমি ট্রায়াঙ্গেল অফ ফলো যদি করি তাহলে r1 ভেক্টর প্লাস r ভেক্টর ইকুয়াল টু এটা r2 করে দাও r2 ভেক্টর দেখো সেম ডিরেকশনে r1 যে এটা r1 এই ডিরেকশনে আছে আর এই ডিরেকশনে আছে সেম ডিরেকশন আর অপোজিট আছে রেজাল্টেন্ট করবে তাহলে r2 হলো এখান থেকে আমরা যখন r ভেক্টর করব তখন হচ্ছে r2 ভেক্টর - r1 ভেক্টর তার মানে যখন আমরা দেখো এই ডিরেকশনে যাচ্ছি তার ক্ষেত্রে কি হচ্ছে না যে পয়েন্টটা রেসপেক্টে আছে বা প্রথমে যে পয়েন্টটা আছে সেটার থেকে বিয়োগ হবে মানে ধরো এই ডিরেকশনে আছে তো তাহলে এইটা থেকে বিয়োগ হবে এই কোঅর্ডিনেটটা থেকে আমাদের বিয়োগফলটা নিতে হবে এই কোঅর্ডিনেট থেকে তার মানে এই এই ভেক্টরটা যখন আমরা লিখবো তখন আছে 1 2 i ক্যাপ প্লাস এখানে আসবে 2 3 j ক্যাপ প্লাস 7 4 k ক্যাপ এটা হচ্ছে পুরো যোগ বিয়োগ করলে হচ্ছে মাইনাস i ক্যাপ মাইনাস j ক্যাপ এটা হচ্ছে প্লাস আসছে 3 k ক্যাপ এরপর যদি আমরা এটাকে মুছে উল্টো দিকে দিয়ে দিই সাইনটা মানে ধরো এই ডিরেকশনে সাইন দিয়ে দিয়েছি এর ক্ষেত্রে দেখো সম্পূর্ণ উল্টে গেল না এটার ক্ষেত্রে আসবে r2 ভেক্টর প্লাস r ভেক্টর ইকুয়াল টু হচ্ছে r1 ভেক্টর অর r ভেক্টর ইকুয়াল টু r1 ভেক্টর মাইনাস r2 ভেক্টর ক্লিয়ার এখন দেখো আগে ছিল r2 মাইনাস r1 এক ডিরেকশনটা কি হবে না উল্টে গেছে অর্থাৎ এটাকে যদি আমরা সাইনটা এদিকে চেঞ্জ করে দিই এইদিকে সাইনটা ধরে দিয়ে দিই এই বরাবর সাইনটা আসবে তাহলে এটার ক্ষেত্রেও ঠিক কিন্তু এরপর দেখে নিই আমরা ভ্যালুগুলো কি ডিফারেন্ট আসছে না তাহলে 2 মাইনাস অফ 1 অফ i প্লাস 3 মাইনাস 2 j এটা হচ্ছে কত 4 প্লাস হচ্ছে 4 মাইনাস 7 k ক্যাপ তার মানে এটা আসছে i ক্যাপ এটা আসছে j ক্যাপ প্লাস এটা আসছে মাইনাস 3 k ক্যাপ দেখো তো ডিফারেন্স কি হলো আচ্ছা
এখানে ম্যাগনিটিউড যে ভ্যালু ম্যাগনিটিউড ভ্যালু সেম থাকবে বাট ডিরেকশন উল্টে যাবে। দেখো এটা সব নেগেটিভ মানে দুটো নেগেটিভ আছে, এখানে পজিটিভ হয়ে গেছে, এটা পজিটিভ ছিল এখানে নেগেটিভ হয়ে গেছে, এখানে পজিটিভ ছিল এখানে নেগেটিভ হয়ে গেছে। অর্থাৎ এই যে দুটো ফ্যাক্টর আছে, এই ডিরেকশন আর এই ডিরেকশন অপোজিট ডিরেকশন না, এই জন্য ডিরেকশন চেঞ্জ হয়েছে। বাট এদের যদি আমরা ম্যাগনিটিউড ক্যালকুলেট করি ম্যাগনিটিউডটা কিন্তু সেম থাকবে। মড ভ্যালুটা দেখো, এর মড ভ্যালু কত আসবে, এর মড ভ্যালু আসবে রুট অফ ওয়ান এর স্কোয়ার প্লাস এটা ওয়ান এর স্কোয়ার প্লাস থ্রি এর স্কোয়ার মানে হচ্ছে দুই আর এখানে তিন, তিন তিরিকে নয়, নয় দিয়ে এগারো, রুট এগারো আসছে। আর এটারও দেখো সেম আসবে রুট অফ ওয়ান এর স্কোয়ার প্লাস ওয়ান এর স্কোয়ার প্লাস থ্রি এর স্কোয়ার মানে হচ্ছে রুট অফ ইলেভেন। তাহলে দুটো ক্ষেত্রে ম্যাগনিচিউডটা সেম বাট ডিরেকশনটা উল্টে যাবে। তাহলে যেদিকে খুশি আমরা করি, কিন্তু যেখানে স্টার্টিং করবো যেটা তীরচিহ্ন থাকবে তার প্রথমটাকে স্টার্ট করবো ওয়ান হিসেবে, তারপর পরেরটা করবো আমরা টু হিসাবে, মানে যে ডিরেকশনটা তুমি দিবে। তাছাড়া কিন্তু ডিরেকশনের রেসপেক্টে যে ভ্যাক্টরটা আমরা ধরবো তার ডিরেকশনটা কিন্তু উল্টা হয়ে যাবে, অর্থাৎ আমাদের ভুল হয়ে যাবে। আবার এটাকে ভ্যাক্টরের আমরা কিন্তু সাবস্ট্রাকশন বলতে পারি, দুটো পজিশন ভ্যাক্টরের সাবস্ট্রাকশন। দেখো তুমি দুটো পজিশন ভ্যাক্টরের সাবস্ট্রাকশন হয়েছে না, এই যে আর ভ্যাক্টর ইকুয়াল টু আর ওয়ান মাইনাস আর টু, কারণ আর ওয়ান একটা পজিশন ভ্যাক্টর যার একটা নির্দিষ্ট কোঅর্ডিনেট আছে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান করে, আর এখানেও দেখো এক্স টু ওয়াই টু জেড টু এরও একটা কোঅর্ডিনেট আছে। আর এই আর টু ভ্যাক্টরের ক্ষেত্রে ও এটা টুটাকে এটা টু দিয়ে দাও, এটা ওয়ান দিয়ে দাও, এটা ওয়ান দিয়ে দাও বা টু টু দিয়ে দাও, তাহলে ওটা সেম থাকবে। তাহলে এখানে তোমার এটার ক্ষেত্রে এগুলো একটু উল্টে যাবে, তাহলে জাস্ট পজিশনগুলোর ক্ষেত্রে ওটা একটু উল্টা হয়েছিল। তাহলে আর টু এখানে হবে আর ওয়ান, তাহলে আসবে এটা আর ওয়ান হয়ে যাবে, সবগুলো টুগুলো হয়ে যাবে উল্টে যাবে। তাহলে এটা হয়ে যাবে টু, এটা হয়ে যাবে ওয়ান, এটা হয়ে যাবে টু, ব্যাস। তার মানে এখানে আর ভ্যাক্টর ইকুয়াল টু আসছে, আর ভ্যাক্টর ইকুয়াল টু এই ডিরেকশনে আছে, অর্থাৎ আর টু মাইনাস অফ আর ওয়ান, এইভাবে আসবে আমাদের কোঅর্ডিনেটগুলো। এরপর যদি আমরা এডিশনে যাই পজিশন ভ্যাক্টরের এডিশনগুলোতে, না তার ক্ষেত্রে কী আসবে, না এডিশনের ক্ষেত্রে আসবে ধরো দুটো ভ্যাক্টর আর ওয়ান ভ্যাক্টর ইকুয়াল টু আছে এক্স আই কে প্লাস ওয়াই জে কে প্লাস জেড কে কে, এটা আর এটা ওয়ান দিয়ে দাও সবগুলোকে ওয়ান ওয়ান। আর আর টু ভ্যাক্টর ইকুয়াল টু আছে কত এক্স টু আই কে প্লাস ওয়াই টু জে কে প্লাস জেড টু কে কে, তাহলে এখান থেকে আমরা আর ওয়ান ভ্যাক্টর প্লাস আর টু ভ্যাক্টর যদি করি তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু, এটা কিন্তু সাইন যেগুলো যেদিকে খুশি দিতে পারি কারণ প্লাস আছে, ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান, তো ওয়ানগুলোকে আগে লিখেছি আগেই দেখি, ইন্টু জে প্লাস হচ্ছে জেডটা আসবে জেড ওয়ান প্লাস জেড টু ইন্টু কে টু। আর যখন আমরা সাবস্ট্রাকশন করবো তার ক্ষেত্রে কিন্তু এগুলো বিয়োগ হয়ে যাবে, এটা হচ্ছে পজিশন ভ্যাক্টরের যোগ এবং বিয়োগ। এবং কোঅর্ডিনেট যে চেঞ্জ, সেই কোঅর্ডিনেট চেঞ্জ হলে কিন্তু ভ্যাক্টরের ভ্যাক্টরটাও চেঞ্জ হয়ে যাবে, আর ডিরেকশনও চেঞ্জ হয়ে যাবে। এরপর যদি আমাদেরকে ডিরেকশন ক্যালকুলেট করতে বলে যে কোনটা কোন, এরপর আমরা দেখে নিই যে অ্যাঙ্গেল কত করবে বা ডিরেকশনটা আমরা কী করে পজিশন ভ্যাক্টরের দিক কোসাইন কীভাবে আমরা ক্যালকুলেট করবো। তো আমরা যদি দেখে নিই যে এই বরাবর আমরা ধরেছি ওয়াই অ্যাক্সিস, এই বরাবর ধরেছি এক্স অ্যাক্সিস, এটাকে ধরেছি জেড, তাহলে এখানে যে একটা পয়েন্ট আসবে তার কোঅর্ডিনেট এক্স কমা ওয়াই কমা জেড, এটা হচ্ছে পজিশন ভ্যাক্টর, এটাকে আর ভ্যাক্টর ধরেছি, আর ভ্যাক্টর ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে একটু আগে প্রমাণ করলাম আমরা। এরপর এই অ্যাঙ্গেলটা এক্স অ্যাক্সিসের রেসপেক্টে যদি আমরা আলফা ধরে নিই তাহলে এখানে ডট 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 যদি করি এই ভ্যালুটা কার ভ্যালু এক্স এক্স কোঅর্ডিনেট। এখন যদি আমরা কস আলফা লিখি, কস অফ আলফা ইকুয়াল টু কত আসবে এক্স ডিভাইডেড বাই অতিভুজ বেস বাই হাইপোটেনিয়ামস, তাহলে রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, কারণ মড ভ্যালু এটা কত হবে আর ভ্যাক্টর ইকুয়াল টু হচ্ছে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, তাহলে মড ভ্যালু কত হবে আর ভ্যাক্টরের মড ভ্যালু ইকুয়াল টু রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখন যদি আমরা ধরে নিই যে ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে অ্যাঙ্গেল করেছি বিটা, কস বিটা ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই মড ভ্যালু হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আর যদি আমরা ধরে নিই এর সঙ্গে গণ করেছি গামা, তাহলে কস অফ গামা ইকুয়াল টু জেড ডিভাইডেড বাই রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এই তিনটা
মানে এখান থেকে আমরা দিকগুলো বার করতে পারবো যে x অ্যাক্সিস থেকে কত অ্যাঙ্গেল করেছে y অ্যাক্সিস এর রেসপেক্টে কত অ্যাঙ্গেল করে আছে z অ্যাক্সিস এর রেসপেক্টে কত অ্যাঙ্গেল করে আছে মানে ধরো এই বরাবর আছে একটু হেলে আছে x এর দিকে না y এর দিকে না কোন দিকে এই জন্য এর অনেক সময় আমরা একটা নাম বলি ডিরেকশন কোসাইন বা দিক কোসাইন ব্যাস এই পর্যন্ত পরে আমরা রিলেটিভ মোশন নিয়ে আসবো আর প্রজেক্টাইল মোশন নিয়ে আসবো আজ এগুলো খুব ভেরি ইন্টারেস্টিং চ্যাপ্টার আমাদের বিশেষ করে রিলেটিভ মোশন এবং প্রজেক্টাইল মোশন বাস্তবের সঙ্গে আমাদের অনেক মিল আছে এবং ভিডিওর শেষে বলে রাখি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না কারণ পরের ভিডিওগুলো যাতে খুব সহজে পৌঁছে যায় বেশ ওকে থ্যাংকস।